এই মসজিদে যে নিয়মে জুমার খুতবা প্রদান করা হয় তা শরীয়তসম্মত কিনা, অর্থাৎ প্রথমে বাংলা বয়ান অথবা আরবিতে। শরীয়তসম্মত মনে করি দেখেই তো আমরা করি, শরীয়ত অসম্মত মনে করলে তো আর আমরা করতাম না। বাকি এটা নিয়ে ওলামাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মতামত আছে। জুমার খুতবা এটাই মূলত জুমার বক্তব্য, জুমার যে খুতবায় খতিব সাহেবরা দিয়ে থাকেন ওটাই মূলত জুমার বক্তব্য। এখন ওই বক্তব্যটা যেটা জুমার সালাতের পাঠ অংশ, তার আগে আবার বাংলা বক্তব্য চলে আসছে। তো এই বাংলা বক্তব্যটা এটা শরিয়া সম্মত কিনা, এই ব্যাপারে আমাদের দৃষ্টিকোণ হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রহমাতুল্লাহ বিষয়টাকে যেভাবে দেখতেন সেটা হলো যে এটা কোনো খুতবা নয়, এটা হলো যারা অনেকে আগে থেকে মসজিদে চলে এসেছেন তারা বসে আছেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত নফল সালাত ইত্যাদি করেছেন, এরপরে তাদের হাতে অবসর সময় আছে, এ উসিলায় তাদেরকে কিছু নাসিহা করা, জাস্ট এটুকু। এটাকে খুতবার অংশ মনে করলে তো সেটা গুনাহের কারণ হবে, খুতবার অংশ এটা না। আর তাছাড়া জুমার খুতবা তো দাঁড়ায় দিতে হয়, এটা তো দাঁড়ায় কেউ দেয় না এবং নিয়মতান্ত্রিক খুতবা এটা না। তারপরে অনেক ওলামা একরাম এটাকে নিরুৎসাহিত করেন, কারণ মূল খুতবা যেটা সেটার আগে আরেকটা আলোচনা হলে সেটা খুতবার সাথে কিছুটা সাদৃশ্য হয়ে যায়। তাদের মতটা একেবারে ফেলে দেওয়ার মতো না, গুরুত্বপূর্ণ মত যে শরীয়ত যেখানে দুইটা বক্তব্য রেখেছে সেখানে আবার আরেকটা বক্তব্য যোগ করা এটা বিদআত হবে কি না, এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে, অনেক ওলামা একরাম প্রশ্ন তুলেছেন। তবে এটাকে যেহেতু নামাজের কেউ পাঠ বা অংশ মনে করছে না এবং এটা কখনো না করলে নামাজ হয় না অপূর্ণাঙ্গ হয়েছে এরকম কেউ মনে করছে না, অতএব এটাকে কেউ ইবাদত হিসাবে জুমার সলাতের অংশ হিসাবে করছে না, এটাকে এক্সট্রা হিসাবে মুসল্লিরাও জানে, ইমাম সাহেবও জানে, খতিব সাহেবও জানে, সবাই জানে যে এটা সলাতের কিছু না, জাস্ট ওই টাইমটাতে অনেকগুলো মানুষ এসে বসে থাকে তাদেরকে গাইড করা হয়। কিন্তু সেই সাথে এটাও সত্য কথা যে এই আলোচনা দিয়ে আপনার এই সময়টা পার করা এইটার চাইতেও গুরুত্বপূর্ণ ছিল, দরকার ছিল, উচিত ছিল আমাদের, যে আমরা মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করব জুমার সালাতের অনেক আগে যারা চলে আসেন এই সময়টা আপনারা কাজে লাগান, দুই রাকাত করে লম্বা সময় ধরে নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, হ্যাঁ দুরুদ পড়ার দিন এটা বিশেষ দুরুদ পড়েন। আমাদের দেশে মানুষ কাজ খুঁজে পায় না জুমার দিনে মসজিদে যারা আগে আসে, টাইম পাস হতে চায় না। আরবিয়ান দেশগুলোতে দেখা যায় যে তারা মসজিদে অনেক আগে থেকে আসলে সবার হাতে হাতে কোরআন, আমাদের দেশে তো ওই মসজিদের সামনে একটু কোরআন থাকে, পেছনের কাতারগুলোতে আর কোনো কোরআন থাকেই না পড়বে কোত্থেকে। তো কোরআন রাখা যে হয় না এটার একটা কারণ হলো যে মুসল্লিদেরও পড়ার কি নাই, টেন্ডেন্সি নাই। তো এই কালচারটা গড়ে ওঠা উচিত যে জুমার খুতবার আগ পর্যন্ত এই সময়টা আমরা ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে কাটানো যেতে পারে। যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের মানুষ এই আমলে অভ্যস্ত হয় নাই, এসে বসে থাকে বোকার মতো, তাদের টাইমটাকে কাজে লাগানোর জন্য ওলামায়ে কেরাম কথা বলে থাকেন, যেহেতু আমাদের অংশ মনে করছেন না এটাকে আমরা বেদাত মনে করি না। তবে যদি সবাইকে আমরা আমলে উদ্বুদ্ধ করতে পারতাম সেটা ভালো হতো। আরেকটা বিষয় হলো যে জুমার যে খুতবা সেটা কি মাতৃভাষায় হবে নাকি আরবি ভাষায় হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে এবং এই মত পার্থক্যটা নিয়ে ডিটেইল আলোচনা করার মতো একটা বিষয় আসে। তো সেটার উপরে নির্ভর করেও এই মত পার্থক্য দেখা যায়। যারা মনে করেন যে না আরবিতেই হতে হবে, মাতৃভাষা হতে পারবে না, তারা চিন্তা করেন যে খুতবা কি বললাম মানুষ জানলো না, অতএব সেটাকে আমি জানাই দিলাম। যেমন এই যে জুমার পরে আমরা প্রশ্নোত্তরের সেশন করতেছি, এটা আমাদের মসজিদে একটা বেশ নিয়মিত হয়ে গেছে, তাই না? এখন এটাকে কেউ বেদাত বলবে? কেন বেদাত বলবে না? কারণ মানুষ অনেক দূরদূরান্ত থেকে আসে, অনেকের প্রশ্ন থাকে, প্রশ্ন আলাদা আলাদা উত্তর দিতে সময় আছে, আমরা সেজন্য এই টাইমটার কাজে লাগাইলাম, মানুষ বসে থাকে, এটাকে আমরা নামাজের অংশ মনে করছি না, যার কারণে বেদাত হবে না। বেদাত হবে শরীয়তের কোনো কাজ মনে করে, সুন্না মনে করে, কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বিশেষ সওয়াবের মনে করে করলে, সেটা যদি হাদিস করে না থাকে তাহলে সেটা বেদাত হবে। এই জন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের একটি কবিতার অংশ আছে বেদাতের সংজ্ঞা বোঝাতে গিয়ে, তিনি বলেছেন দারুণ, গায়ের দিনরা দিন সমর্থন বেদাত, যেটা দিন না ইসলাম না সেটাকে ইসলাম মনে করাটাই হলো কি বেদাত।